আসসালামু আলাইকুম। দেখছেন ফ্রি টিপস, আর সাথে আছে এম ইব্রাহিম। তো আজকে যেটা দেখাতে যাচ্ছি, যে সেভেন প্রো, যে 730F, যে 730G, যে 730FDS, জি, এম, এগুলোর রুট ফাইল কীভাবে ডাউনলোড করবেন ঝামেলা ছাড়া। তো আগে বলে নিচ্ছি, চ্যানেল আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আর কোনো কিছু শিখতে। তো এই জায়গায় আমি একটা লিঙ্ক আগেই কপি করে রাখছি, এটা আমি কপি করবো। করার পরে নতুন একটা ট্যাব খুলবো, খোলার পরে এই জায়গায় পেস্ট করবো, পরে ইন্টার চাপবো, দেখি কি আসে। এই যে এই জায়গা থেকে অনেকগুলো ডাউনলোডের চিহ্ন আপনারা দেখতে পারবেন, এগুলো অ্যাড, এগুলোতে ক্লিক করলে কখনোই ডাউনলোড করতে পারবেন না। তো যেটা ডাউনলোড করবেন, এই যে এই জায়গা থেকে লোকের ডাউনলোড নামের একটা অপশন আছে, এই জায়গাতে আমরা ক্লিক করবো। আর অবশ্যই জেনে রাখা ভালো, ফোরশেয়ারে যাদের অ্যাকাউন্ট নাই, অবশ্যই তারা ফেসবুক, গুগল অথবা টুইটারে লগ ইন করে তারপরে ফাইলটা ডাউনলোড করবেন। আর যদি অলরেডি এই জায়গা থেকে রেজিস্ট্রেশন করা থাকে, অ্যাকাউন্ট করা থাকে, তাহলে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ অবশ্যই ডাউনলোড করবেন। এই যে ফ্রি টিপস নামে ফ্রি যে ডাউনলোড নামে যেই অপশনটা আছে, এই জায়গা থেকে ক্লিক করব, ক্লিক করার পরে ডাউনলোডটা চলে আসবে। এই যে আমার এই জায়গাতে অ্যাকাউন্ট আছে, এই কারণে এই যে ডাউনলোড হচ্ছে। তো আপনারা কী করবেন, যাদের অ্যাকাউন্ট নাই ফোরশেয়ারডে, তারা অবশ্যই ফেসবুক, গুগল মানে জিমেল অথবা টুইটার দিয়ে লগ ইন করে করবেন। আর যদি অ্যাকাউন্ট করে নিতে পারেন, তাহলে অবশ্যই ভালো, লাইফ টাইমের লিগে এই জায়গা থেকে ডাউনলোড করতে পারলেন। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই। আর এই সেটগুলো কীভাবে রুট করতে হয়, বা এই সেটটা কীভাবে রুট করতে হয়, বা কীভাবে আনলক করতে হয়, আমি ডিসক্রিপশনে আলাদা ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই জায়গা থেকে দেখে নেবেন। তো অবশ্যই আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। আর একটা যাওয়ার সময় একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।